নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমসিকিউ গুলোকে নিয়ে, অর্থাৎ কোশে দেখি 5.3 যে এমসিকিউ গুলো তোমাদের জন্য বাকি ছিল সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখো, 12A এর দাগের অঙ্কটা, 12A এর দাগের 1-এর অঙ্কটাতে তোমাদের জন্য কি বলছে, চলো সেখান থেকে স্টার্ট করি এবং দেখে নিই আমাদেরকে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। 12A এর দাগের 1-এর অঙ্কটাতে দেওয়া আছে 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতিক কি হবে। কি কি নাম্বার দিয়ে দিয়েছে তোমাকে? 3 দিয়ে দিয়েছে, 4 দিয়ে দিয়েছে, 6 দিয়ে দিয়েছে। চতুর্থ সমানুপাতিটা কি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। ঠিক দেখো, 3, 4, 6 তিনটে নাম্বার দেওয়া আছে, চতুর্থ সমানুপাতিটা খুঁজতে বলেছে, অর্থাৎ ফোর্থ নাম্বারটা কি হবে সেটা জানতে চেয়েছে। তো আমি ধরে নিয়েছি ফোর্থ নাম্বারটা এক্স হবে। তো ফোর্থ নাম্বারটা যদি আমাদের এক্স হয়, তাহলে এই এক্সের মানটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এটা বার করার প্রসেস হচ্ছে, যখনই এরকম ধরনের অঙ্ক থাকবে এটাকে লিখতে হবে 3:4, অর্থাৎ প্রথম দুটো নাম্বারের মধ্যে ইস্টু আর শেষ দুটো নাম্বারের মধ্যে ইস্টু, অর্থাৎ 6:2 হচ্ছে এক্স লিখলে। আর এই যে এই একটা ইস্টু করেছো আর এই একটা ইস্টু করেছো, অর্থাৎ প্রথম দুটো নাম্বার নিয়ে ইস্টু করেছো আর লাস্ট দুটো নাম্বার নিয়ে ইস্টু করেছো, তাদের মাঝখানে দেবে হচ্ছে ডবল ইস্টু। কথাটা বুঝতে পারলে? বলে এটা ইস্টা বুঝতে পেরেছো কিনা? চতুর্থ সমানুপাতি বার করার প্রসেস হচ্ছে এইটা, অর্থাৎ প্রথম দুটো নাম্বারের মধ্যে ইস্টু নেবে, মাঝখানে ডবল ইস্টু দেবে আর তারপরটার মধ্যে শেষ দুটো নাম্বারের মধ্যে ইস্টু দেবে। দেওয়ার পর এখান থেকে এক্সের মান বার করতে হবে, 1 মিনিটের খেল। দেখো এখানে কি করবো, 3:4কে আমরা লিখতে পারি 3/4, এটা যেটা ডবল ইস্টু আছে সেটাকে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, 6:xকে আমরা লিখতে পারি 6/x, কোনাকুনি গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ করে দিলে এটা চলে আসবে 3x ইকুয়াল টু চলে আসবে 4 এর সাথে 6 এর গুণ, মানে 24। তাহলে এখান থেকে এক্সের মান যেটা দাঁড়িয়ে যাবে, এই 3টা 24-এর নিচে চলে যাবে, তাহলে 24/3 কাটাকুটি করবো, অ্যান্সার বেরোবে 8। তাহলে এক্সের মান কত বেরোলো? এক্সের মান বেরোলো 8, আর এই 8টাই হচ্ছে তোমাদের চতুর্থ সমানুপাতি। বোঝা গেল জিনিসটা? এবার চতুর্থ সমানুপাতির একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে শেখাচ্ছি, দেখো এটা ভালো করে বুঝবে। আমাদেরকে 3, 4, 6 দেওয়া আছে, তো তাহলে দেখো আমাকে দেখো কী দেওয়া আছে, আমাকে 3, 4, 6 দেওয়া আছে, আমাদেরকে চতুর্থ সমানুপাতি কোনটা হবে সেটা খুঁজতে দিয়েছে। এমসিকিউর অঙ্ক তো, তোমাদেরকে না করে দেখালেও চলে, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট কী করে অ্যান্সার মারবে দেখো বলে দিচ্ছি। এইটা জাস্ট খেয়াল করো, এই 3 আর এটা রয়েছে 6, বলতো এই যে 3 আর এই 6টা, এই যে 6 নাম্বারটা, এই 3-এর কত গুণ? এটা নিশ্চয়ই 2 গুণ, ঠিক আছে? তাহলে 4 যে নাম্বার, 4-এর যে এই যে এক্সের জায়গাতে যে বসে আছে, এই এক্সটাও হবে 4-এর ঠিক 2 গুণ, অর্থাৎ 4 যেখানে হলে এটার মান হবে 8 আসবে। গল্প শেষ। বলো বুঝতে পেরেছো কি না? এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এখানে যদি 3 থাকে আর এখানে যদি 6 থাকে, তাহলে দেখো এই যে ফার্স্ট নাম্বারটা থার্ড নাম্বারটা সেটার মধ্যে কত গুণের সম্পর্কটা ভালো করে বোঝো। এটা হচ্ছে 3, এটা রয়েছে 6, এই 6 নাম্বারটা 3-এর কত গুণ? 3-এর 2 গুণ। তাহলে 4-এর যেটা দ্বিগুণ সেটাই এই লাস্টেরটাতে বসবে, তাহলে 4-এর 2 গুণ মানে 8, সেটা এক্সের জায়গায় বসবে, এটাই হবে চতুর্থ সমানুপাতি। বোঝা গেল? আচ্ছা, এক্সের মান 8, অর্থাৎ চতুর্থ সমানুপাতির মানটা বেরোবে হচ্ছে 8, অর্থাৎ 12A এর দাগের অঙ্কটার যেটা উত্তর হবে অপশান এ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। দেখো আমরা করবো এবার 12A এর দাগের 2-এর অঙ্কটা, যেখানে আমাদেরকে তৃতীয় সমানুপাতিটা খুঁজতে বলা হচ্ছে। তো এখানে কী কী নাম্বার দিয়েছে একটুখানি দেখে নিই, এখানে নাম্বার দেওয়া আছে 8 দেওয়া আছে, 12 দেওয়া আছে, তৃতীয় সমানুপাতি অর্থাৎ এই জায়গাটাতে থার্ড পজিশানে কে বসবে সেটা বার করতে বলা হয়েছে। তো আমি ধরে নিচ্ছি এই যে থার্ড পজিশানে বসবে হচ্ছে এক্স। তো এরা তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি খুঁজতে বলা হয়েছে, মানে তৃতীয় সমানুপাতির অঙ্ক কী করে করতে আমি শিখিয়েছি। আমরা যখন কোশে দেখি 5.2 করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে দুটো নাম্বার রয়েছে, প্রথম দুটো নাম্বার তাদের মধ্যে রেশিও অর্থাৎ বাই আকারে লিখবে, অর্থাৎ এটাকে লিখবে 8/12, তারপরে কী করবে ইকুয়াল টু সাইন দেবে। দেওয়ার পর এই শেষ নাম্বারটা আর এই যে মানে মাঝের নাম্বারটা শেষ নাম্বারটার ইকুয়াল করে লিখবে, অর্থাৎ উপরে লিখবে 12, নিচে লিখবে এক্স। তাহলে বোঝা গেল? আমি আরেকবার বলে দিচ্ছি, 8 আর 12-র প্রথমে ভাগ করে বসাবে 8/12, তারপর শেষ দুটো নাম্বার 12 আর x-কে ভাগ করে বসাবে 12/x, ব্যাস অঙ্ক শেষ, আর কিচ্ছু নেই। এবার জাস্ট কোনাকুনি গুণ করো তাহলেই হয়ে যাবে, 8x করবো, তারপরে কত করবো 12x12 রাখলাম। বোঝা গেল জিনিসটা? এক্সের সাথে 8-এর গুণ, 12-এর সাথে 12-এর গুণ, কোনাকুনি গুণ, এক্সের সাথে 8-এর, 12-এর সাথে 12, হয়ে গেল। এবার চলো এক্সের মানটা বার করি, এক্সের মান বার করার প্রসেস হচ্ছে 8টা 12 নিচে চলে যাবে, তাহলে 12x12 তার নিচে চলে যাবে 8, চার দিয়ে কাটাকুটি করছি, চার দিয়ে কাটলে ওপরে থাকে 3, চার দিয়ে কাটলে নিচে থাকে 2, 2 দিয়ে 12-কে কাটলাম 6, তাহলে যেটা এক্সের মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 আর 6 বেরোবে হচ্ছে 18 দাঁড়াবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে মান, এক্সের মান দাঁড়িয়ে গেল 18, অর্থাৎ এখানে যে অপশানটা সঠিক হবে সেটা
যেটা হচ্ছে তোমাদের সি এর দাগে যে অপশনটা রয়েছে সেখানে দেখো 18 দেওয়া আছে, তাহলে ওই উত্তরটা সঠিক হবে। মানে 12 এর এর দাগে 3 এর অঙ্কটাতে মধ্য সমানুপাতি খুঁজতে বলা হয়েছে। তো মধ্য সমানুপাতিটাকে ধরে নিলাম হচ্ছে x। তোমাদেরকে কি কি নাম্বার দেওয়া আছে দেখো, নাম্বার দেওয়া আছে হচ্ছে 16, আর দেওয়া আছে হচ্ছে 25। এর মধ্য সমানুপাতি অর্থাৎ এই মাঝের জায়গাটাতে কোন নাম্বারটা বসবে সেটা খুঁজতে বলা হয়েছে। তো মাঝের জায়গাটাতে ধরে নিলাম x বসবে, তাহলে কমা কমা দিয়ে নিলাম। তো দেখো সেম প্রসেস মধ্য সমানুপাতি বার করার, ফার্স্টে প্রথম দুটো নাম্বারের মধ্যে ভাগ আকারে বসাও, অর্থাৎ এটাকে বসাও 16/x এরমভাবে বসাও, তারপরে এই শেষ দুটো নাম্বারের মধ্যে ভাগ আকারে বসাও, তাহলে ইকুয়াল টু দিয়ে x/25 এরকম আকারে বসাও, অঙ্ক শেষ, কিছুই নেই। বা একটা কাজ করতে পারো, ডাইরেক্ট এই মাঝের পদটাকে স্কোয়ার করে দাও, দিয়ে প্রথমটা শেষেরটা গুণ করে দাও, তাহলে অঙ্ক হবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তুমি বুঝতে পারলে নিশ্চয়ই বলো যে প্রথম দুটো নাম্বারের মধ্যে ভাগ আকারে বসাবো 16/x, তারপরে শেষ দুটো নাম্বারকে ভাগ আকারে বসাবো x/25। বোঝা গেল? তাহলে এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এখানে কত হবে বলো তো, x এর স্কোয়ার হয়ে যাবে x এর সাথে x এর গুণ হলে, আর 16 আর 25 এর গুণ হবে, অর্থাৎ 16 × থাকবে হচ্ছে 25। বোঝা গেল জিনিসটা? এবার এখান থেকে যদি আমি স্কোয়ার তুলি, দেখো এখানে আমাদের x এর স্কোয়ার আছে, আমি যদি এখান থেকে কি করি x এর এই যে স্কোয়ারটা এটা যদি তুলে দিই, তাহলে এখানে শুধু x বসবে, তাহলে স্কোয়ার যদি এপাশে উঠে যায় তাহলে এপাশে কি পড়ে, এপাশে কি পড়ে বলো? এখানে এ স্কোয়ার ইকুয়াল টু মনে করো 4 আছে, আমি এখান থেকে স্কোয়ার তুলে দিচ্ছি, যদি স্কোয়ার তুলি তাহলে এপাশে মনে করে রুট দিতে হবে, তাহলে x এর স্কোয়ার ছিল, শুধু x লিখছি, তাহলে এপাশে রুট চা পাবো, তাহলে 16 × হচ্ছে 25 হবে। তাহলে দেখো 16 যদি আমরা রুট করি তাহলে তার অ্যান্সার বেরোয় 4, আর 25 যদি আমরা রুট করি তাহলে তার অ্যান্সার বেরোচ্ছে 5, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ইকুয়াল টু x এর মান বেরিয়ে যাবে, x এর মান কত হবে 4 × 5 = 20 হবে, তাহলে 20 হচ্ছে অ্যান্সার বেরোলো। দেখো 4 আর 5 এর গুণ মানে 20, তার মানে কোন উত্তরটা সঠিক হলো, তার মানে যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে তোমাদের c এর দাগের উত্তরটা, 12/3 দাগের অঙ্কটা হচ্ছে c এর দাগের উত্তরটা সঠিক হলো। বোঝা গেল? দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এবার 4 দাগের অঙ্কটা করব, সেখানে বলছে a:27/64 = 3/4 = হচ্ছে a, এরম অঙ্ক আছে। তো এরম অঙ্ক থাকলে কি করে করতে আমি তোমাদেরকে বলে দিই। দেখো যে দুটো নাম্বারের মধ্যে ইস্টু আছে তাদেরকে আমরা বাই দিয়ে লিখবো, তাহলে এটাকে আমরা লিখতেই পারি এরকমভাবে a/27/64, এটা দেখো তাই হলো, এর জায়গাতে এ লিখেছি, ইস্টুটাকে বাই বানিয়ে লিখেছি, আর এই যে 27/64টা ছিল এই 27/64টা লিখেছি, যেরম ছিল সেরম লিখেছি, ইকুয়াল টু আছে ইকুয়াল টু লিখলাম, প্রথমে 3/4 নাম্বারটা রয়েছে, প্রথমের নাম্বারটা 3/4 রয়েছে, তাহলে প্রথমে 3/4 লিখলাম, তারপর দেখো ইস্টু আছে, তো ইস্টুটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, তারপরে এ আছে এ লিখতে পারি। বোঝা গেল? এবার ক্রস গুণ করে দাও, এর সাথে একে গুণ করে দাও আর এই নাম্বারটার সাথে এইটাকে গুণ করে দাও, তাহলে যদি ক্রস গুণ করি এর সাথে একে যখন গুণ হবে এখানে এ স্কোয়ার চলে আসবে। বোঝা গেল? তারপর এখানে ইকুয়াল টু আসবে, দেখো এই নাম্বারটা রয়েছে প্রথমে 3/4, তাহলে এটা লিখি 3/4, আর এই 27/64টা ওর সাথে গিয়ে গুণ হচ্ছে, তাহলে ইন্টু 27/ হচ্ছে তোমার কত 64। বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার হলো আইডিয়া? আচ্ছা এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা এ স্কোয়ার রয়েছে, আমরা এ স্কোয়ারের মাথা থেকে এই স্কোয়ারটাকে তুলে দেবো। তোমরা জানো যদি এ স্কোয়ারটা তুলে দিয়ে শুধু এ লিখি, দেখো আগেরটাতে মাথায় স্কোয়ার ছিল এখানে স্কোয়ার কিন্তু লিখিনি, আগেরটাতে স্কোয়ার ছিল এখানে কিন্তু স্কোয়ার লিখিনি, যদি শুধু এ লেখো তাহলে এপাশে কী আসবে, অবশ্যই একটা রুট পড়বে। তাহলে আমরা এই তিনটা যেরকম আছে তিনটাকে 3 লিখলাম, এই যে 27 নাম্বারটা আছে না বন্ধুরা, এটাকে আমরা 3×3 ভেঙে লিখলাম, 3×3× হচ্ছে 3। বলো এটা বুঝতে পেরেছো কিনা, বলো এটা বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। এই প্রথম তিনটা হচ্ছে এই তিনটা, এই 27টাকে ভাঙলে 3×3 গুণ পাবো, 3×3×3 গুণ করে দেখো এইটুকু মান হচ্ছে 27, 3×3 = 9 আর 9×3 = 27। বোঝা গেল? তারপরে কি করলাম, বাই চিহ্নটা দিলাম, এই যে বাই চিহ্নটা 4 ছিল এই 4টা লিখলাম, তারপর দেখো এই যে 64টা ছিল এই 64টাকে আমরা 3×4 ভেঙে লিখতে পারি, তাহলে এটাকে চাইলে লিখতে পারি 4×4×4। বোঝা গেল জিনিসটা? এবার একটা জিনিস ভালো করে বোঝো, এর মান যদি আমরা বার করতে চাই তাহলে কি হবে, দেখো এই যে প্রথম দুটো 3 রয়েছে তার মধ্যে থেকে একটা 3 বাইরে বেরোবে ওপরের, আবার শেষ দুটো 3 রয়েছে তার মধ্যে থেকেও একটা 3 বাইরে বেরোবে, তাহলে ×3 বাইরে বেরোলো, ঠিক আছে। এবার বাই চিহ্ন আছে তাহলে বাই চিহ্ন দিলাম, তারপর দেখো এই দুটো 4-এর মধ্যে থেকে একটা 4 বাইরে বেরোবে, আবার শেষ দুটো 4-এর মধ্যে থেকে কী হবে, একটা 4 বাইরে বেরোবে, তাহলে 3 আর 3 গুণ করলে ওপরে কত আসবে, 9 আসবে, তাহলে এর মান যেটা দাঁড়াবে এর মান দাঁড়াবে হচ্ছে 9 দাঁড়াবে, আর নিচে 4 আর 4 গুণ করলে কত আসবে, 16 আসবে, তাহলে অ্যান্সার আসলো 9/16, এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার, অর্থাৎ যে উত্তরটা সঠিক হবে এখানে সেটা হচ্ছে অপশান সি এর দাগেরটা, ঠিক আছে, এটারও অ্যান্সার হবে সি এর দাগেরটা। এবার আমরা করব 12 এর দাগের 5-এর অঙ্কটা, তোমাদেরকে বলবো যে তোমরা এই অঙ্কটার মাথায় একটা স্টার মেরে নাও, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এই ধরনের অঙ্কই পরীক্ষাতে আসে, কিংবা পরীক্ষাতে যদি নাও আসে তোমরা এই অঙ্কটা থেকে অনেক কিছু শিখবে,
পরীক্ষাতে আসাটা কথা নয়, আমরা নাম্বার পাওয়াটা আমাদের মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য হচ্ছে শেখাটা। নাম্বার কখনো কম আসবে, নাম্বার কখনো লাইফে বেশি আসবে, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে শেখাটা। যদি তোমরা শিখতে আসো তাহলে বলবো এই অঙ্কটা তোমাদেরকে অনেক কিছু শেখাবে। কেন শেখাবে? কারণ তোমরা এখানে ভগ্নাংশ জিনিসের কী করে অনুপাত করতে হয় সেটা তোমরা এখানে শিখে যাবে। দেখো কী করে এই অঙ্কটা করতে হয়। 2a ইকোয়াল টু 3b ইকোয়াল টু 4c, এটা হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, তোমাকে জানতে চাওয়া হচ্ছে a ইস টু b ইস টু c এর মান কত হবে। দেখো এরকম যখনই অঙ্ক দেবে, এই যে নাম্বারটা যেটা তোমাকে দেওয়া আছে এই টোটালটাকে তোমরা ধরে নেবে হচ্ছে k, বুঝতে পারলে? এই টোটালটায় কী ধরে নিলাম? কে ধরে নিলাম, ব্র্যাকেটে লিখে দেবে ধরি, বুঝতে পারলে জিনিসটা? আর লিখে দেবে কে নট ইকোয়াল টু জিরো মিরো যা যা লেখার এখানে লিখে দেবে, বুঝতে পারলে? একবার আমরা এটা করতে পারি যে 2a ইকোয়াল টু কে বসাতে পারি, তাহলে আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে 2a ইকোয়াল টু কে বসাতে পারি, কারণ 2a 3b 4c এগুলো তো সবই কে এর সাথে সেম। তাহলে 2aটাকে একবার কে এর সাথে সেম করলাম কমা দিয়ে, 3bটাকে একবার কে এর সাথে সেম করলাম, আর একবার 4cটাকে আমরা কে এর সাথে সেম করলাম। কতটা বুঝতে পারলে? দেখো 2a 3b বলো 4c বলো যাদেরকেই বলো না কেন, সবাই হচ্ছে k এর সাথে সেম, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা 2aটাকে একবার k এর সাথে সেম করলাম, 2a ইকুয়াল টু k, একবার 3bটাকে k এর সাথে সেম করলাম, 3b ইকুয়াল টু k, আর একবার 4cটাকে k এর সাথে সেম করলাম, 4c ইকুয়াল টু k। এবার দেখো কী করবো, এখান থেকে a এর মান বার করবো। তো a এর মান যদি বার করতে চাই তাহলে এখানে হবে k বাই 2 হবে, এই 2টা k এর নিচে চলে যাবে, কমা দিয়ে এখান থেকে b এর মান যদি বার করতে চাই এই 3টা k এর নিচে চলে যাবে, অর্থাৎ এখানে আসবে k বাই 3, কমা দিয়ে c এর মান যদি বার করতে চাই তাহলে এই 4টা k এর নিচে চলে যাবে, অর্থাৎ আসবে k বাই 4। তাহলে বুঝতে পারলে? a এর মান আসলো k বাই 2, b এর মান আসলো k বাই 3, আর c এর মান আসলো k বাই 4। এরকম তিনটে তোমরা পার্ট জেনে গেলে। এবার a ইস টু b ইস টু c এর মান জানতে চেয়েছে, এর মান কত বার করেছি ভাই? k বাই 2। তাহলে a এর নিচটাতে বসিয়ে দিই, এখানে k বাই 2 বসালাম, তারপর এখানে ইষ্টু চিহ্ন আছে ইষ্টু চিহ্ন দিলাম, বীর মান কত? কে বাই 3, তাহলে এই বিয়ের জায়গাতে বসিয়ে দিই কে বাই 3, বুঝতে পারলে? সির মান কত? কে বাই 4, তাহলে ইষ্টু চিহ্ন আছে ইষ্টু চিহ্ন দিয়ে কে বাই 4 লিখে দিলাম, বুঝতে পারলে? এবার দেখো এই অঙ্কটাতে প্রবলেমটা কী হবে তোমাদের, প্রবলেমটা এইখানটাতে হবে। দেখো এখানে ভগ্নাংশতে 2 রয়েছে, এর ভগ্নাংশে 3 রয়েছে, আর এর ভগ্নাংশে 4 রয়েছে। তোমরা এরকম ধরনের অনুপাত খুব কম জায়গা করেছো, কেউ কেউ হয়তো করেছো, তাদের অভ্যাস আছে, যারা করনি তারা কীভাবে করবে আমি সেটা তোমাদেরকে বলি। যখনই এরকম ধরনের অঙ্ক পাবে কিচ্ছু করবে না, জাস্ট এদের তিনজনের যেটা হর আছে না, সেই হরটা দিয়ে, তিনজনের হরের গুণ দিয়ে প্রথম পদটাকেও গুণ করে দাও, দ্বিতীয় পদটাকেও গুণ করে দাও, আর তৃতীয় পদটাকেও গুণ করে দাও, ব্যাস তাহলেই তোমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। তাহলে দেখো কী করবো, এখানটাতে আমরা এরকম করব যে কে বাই 2 যেরকম আছে কে বাই 2 লিখবো, ইনটু দিয়ে এর হর, এর হর আর এর হরের গুণ, অর্থাৎ 2 ইনটু 3 ইনটু 4 করবো, করে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপর এখানে ইষ্টু চিহ্ন আছে ইষ্টু চিহ্ন দিলাম, বোঝা গেল? তারপর কে বাই 3 আছে, তাহলে কে বাই 3 লিখলাম, তারপরে আবার এর হর, এর হর আর এর হর দিয়ে এটাকেও গুণ করবো, সেম টু সেম জিনিস, অর্থাৎ 2 ইনটু 3 ইনটু 4 রাখবো, বোঝা গেল? তারপরে আবার ইষ্টু চিহ্ন আছে তো আবার ইষ্টু চিহ্ন দিলাম, তারপরে কে বাই 4 আছে, তাহলে আমি নিচে লিখছি কারণ এখানে ধরছে না, আমি লিখলাম কে বাই 4 লিখলাম, ইনটু চিহ্ন দিয়ে আবার এর হর, এর হর আর এর হর দিয়ে গুণ করবো, অর্থাৎ 2 ইনটু 3 ইনটু 4 করবো, ব্যাস এইটুকু টেকনিক কি তোমাদের মাথায় থাকবে? আশা করি তোমাদের এইটুকু টেকনিক মাথায় থাকবে, যদি একবার দুবার প্র্যাকটিস করো গ্যারেন্টি পারবে, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা একটু কাটাকুটি করে নিই। দেখো এখানে 2 কেটে যাচ্ছে, এখানে 3 আর 3 কেটে যাচ্ছে, এখানে 4 আর 4 কেটে যাচ্ছে, এর মধ্যে কে আছে, এর মধ্যে কে আছে, এর মধ্যে কে আছে, তাহলে তিনটের মধ্যে থেকে আমি কে কে কেটে দিলাম, একদম বাদ করে দিলাম। তাহলে দেখো কে চলে যাচ্ছে, কেগুলো বাদ, এই কেটা, এই কেটা আর এই কেটাও বাদ। অ্যাকচুয়ালি এরভাবে কাটবে না রেশিওতে থাকলে, আমি আবারও বলছি এইভাবে কিন্তু কাটবে না রেশিওতে থাকলে, ঠিক আছে? জাস্ট তোমরা মনে মনে বুঝে, তোমরা বুঝে নেবে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কাটলাম। তাহলে এই কেটা, এই কেটা আর এই কেটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে? 3 4 12, তাহলে এটাকে লিখবো 3 4 12 লিখবো, ঠিক আছে? তারপর ইষ্টু চিহ্ন আছে ইষ্টু চিহ্ন দেবো, তারপরে দেখো 2 আর 4 গুণ, অর্থাৎ 8 থাকছে, সেটাকে লিখবো ইষ্টু চিহ্ন দেবো, তারপর দেখো 2 আর 3 গুণ, অর্থাৎ 6 থাকছে, সেটাকে লিখলাম, কারণ 2 আর 3 গুণ করলে 6 হয়, 6 লিখলাম। এবার 12 ইষ্টু 8 ইষ্টু 6 আছে, এটাকে আরও কাটাকুটি যাবে? অবশ্যই স্যার, আবার 2 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 2 দিয়ে কাটলে এটাকে, এটা 6 হবে, ইষ্টু দিয়ে 8কে 2 দিয়ে কাটলে 4 হবে, আর 6কে 2 দিয়ে কাটলে 3 হবে। তাহলে অ্যান্সার কত বেরোলো? 6 ইষ্টু 4 ইষ্টু 3, এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান হচ্ছে তোমাদের কোনটা হবে, ডিটা হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে 12 বিয়ের দাগের একের অঙ্কটা আমরা এখানে করব। দেখো আগের অঙ্কটা নিশ্চয়ই আমরা একটু ভালো করে অনেক কিছু জিনিস জানলাম, আশা করি তোমরা নতুন কিছু শিখলে। এবার আমরা 12 বিয়ের দাগের একের অঙ্কটা করব, যেটা আমাদেরকে দিয়েছে এ বি ইস টু সি স্কোয়ার,
BC is to A square আর CA is to B square বলছে এদের যৌগিক অনুপাত নাকি হবে 1 is to 1 এটা যদি মিলে যায় আমাদের অ্যানসারও যদি 1 is to 1 বের হয় তাহলে আমরা বুঝব যে আমাদের বইতে যে তত্ত্বটা দেওয়া আছে সেটা হচ্ছে সত্য দেওয়া আছে তো আমরা একটু চেক করে নিই যে আমাদের বইতে যে তত্ত্বটা আছে সেটা সত্য নাকি মিথ্যা হবে বিবৃতিটা চেক করি তাহলে কি করব এই যে তিনটে অনুপাত তোমাদেরকে দিয়েছে এদের যৌগিক অনুপাত বার করতে হবে তাই তো এইটাই কাজ নিশ্চয়ই তাহলে কি করব এর যেটা ফার্স্ট পদ সেটাকে গুণ করব যৌগিক অনুপাত বার করার প্রসেসই তাই অর্থাৎ এর ফার্স্ট পদ হচ্ছে AB তার সাথে গুণ করব কোনটা এর ফার্স্ট পদ অর্থাৎ BC কে তার সাথে গুণ করব কোনটা এর যেটা ফার্স্ট পদ অর্থাৎ CA কে গুণ করব বোঝা গেল করে এদেরকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইষ্টু চিহ্ন দিলাম তারপরে এর লাস্টের পদ প্রথম অনুপাতের লাস্টের পদ সি স্কোয়ার সেকেন্ড অনুপাতের লাস্টের পদ এ স্কোয়ার তাহলে ইনটু এ স্কোয়ার আর লাস্ট অনুপাত যেটা তার লাস্ট পদ হচ্ছে বি স্কোয়ার তাহলে ইনটু বি স্কোয়ার এদের তিনজনকে গুণ করে এদেরকেও ব্র্যাকেটের মধ্যে রাখলাম বোঝা গেল জিনিসটা এবার দেখো একটা জিনিস যদি ভালো করে একটুখানি খেয়াল করো দেখতে পাবে এখানে এ আছে আর এখানে একটা এ আছে মানে এ স্কোয়ার হবে এখানে একটা বি আছে এখানে একটা বি আছে মানে বি স্কোয়ার হবে এখানে একটা সি আছে এখানে একটা সি আছে মানে সি স্কোয়ার হবে আবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি ইস টু অনুপাত চিহ্নটা দিলাম দেওয়ার পর এ স্কোয়ারটাকে আগে লিখলাম তারপর বি স্কোয়ারটাকে লিখলাম তারপরে সি স্কোয়ারটাকে লিখলাম তাহলে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাও হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টোটালি কেটে যাচ্ছে তাহলে টোটালি কেটে গেলে এটার অ্যান্সার 1:1 বেরোচ্ছে অর্থাৎ আমাদের যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিটা হচ্ছে সত্য হবে বোঝা গেল তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিলে বইতে বলা ছিল যে যৌগিক অনুপাতটা 1:1 আসবে তো আমাদেরও অ্যান্সার সলভ টলভ করে তাই বেরোচ্ছে 1:1 অর্থাৎ বিবৃতিটা কী হলো সত্য হলো তাহলে বোঝা গেল জিনিসটা তো দেখো এইখানে আমরা বারোর বিয়ের দাগে দুই অঙ্কটা করব বলছে যে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব এরা নাকি ক্রমিক সমানুপাতিতে থাকবে ঠিক আছে তো আমরা সেটা দেখি ক্রমিক সমানুপাতিতে থাকবে কি না তবে ক্রমিক সমানুপাতিতে থাকবে কি থাকবে না সেটা জানার আগে আমরা এখানে একটা জিনিস বুঝে নেব দেখো আমরা যদি বলি তিনটে নাম্বার এ বি আর সি এরা তিনজন ক্রমিক সমানুপাতিতে আছে এ বি সি তিনটে নাম্বার ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে আমরা লিখি কীভাবে ভাই এই প্রথম দুটো নাম্বারকে ভাগ করে লিখি অর্থাৎ এ বাই বি লিখি তারপরে ইকুয়াল টু দি দিয়েই শেষ দুটো নাম্বারকে ভাগ করে লিখি অর্থাৎ বি বাই সি লিখি তাহলে আমরা কি বুঝলাম আমরা যখনই ক্রমিক সমানুপাতি বার করতে চাই তখন আমরা প্রথম দুটো নাম্বারের মধ্যে ভাগ করি সেইটার সাথে শেষ দুটো নাম্বারের মধ্যে ভাগ করে আমরা দুটোকে ইকুয়ালে বানিয়ে লিখি ঠিক আছে এটা একটা করতে পারো অথবা মাঝের নাম্বারটা স্কোয়ার করে শেষ নাম্বারটার প্রথম নাম্বারটার গুণ করে দেখতে পারো যে মিলছে কি না দুভাবেই করা যায় তোমাদের যেটা সুবিধা হবে সেটা সেইভাবেই করতে পারো তো এবার দেখো আমরা একটা কাজ করতে পারি যে প্রথম দুটো নাম্বারের মধ্যে ভাগ করব করলে যে মানটা পাবো সেই মানটা ইকুয়াল হবে দেখো এই মানটা কিন্তু ইকুয়াল হবে কোন দুটো মানের সাথে এই যে শেষ মানটা লাস্ট মানটার ভাগের সাথে সেম হবে দেখো ভালো করে বোঝো প্রথম যে দুটো মান আছে না প্রথম দুটো মানের ভাগফলটা ইকুয়াল হবে শেষ দুটো মানের ভাগফলের সাথে বোঝা গেল তাহলে দেখো প্রথম দুটো মানের মধ্যে আমরা ফার্স্টে ভাগ করছি তার মানে কী করবো এক্স কিউব ওয়াই বাই দিয়ে কী করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মানটার মধ্যে ভাগ করি তো এটার মধ্যে ভাগ করলে আমরা যেটা পাবো এখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে একটা এক্স পড়ে থাকবে এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে নিচে একটা ওয়াই পড়ে থাকবে তাহলে আলটিমেটলি এক্স বাই ওয়াই অ্যান্সার বেরোচ্ছে এক্স বাই ওয়াই এটা হচ্ছে এই দুটো পদকে ভাগ করে বোঝা গেল জিনিসটা এবার আমরা শেষ দুটো পদকে অর্থাৎ এইটার এইটাকে ভাগ করব বোঝা গেল ক্রমিক সমানুপাতির নিয়মই তাই তাহলে এইখানে ভাগ করি সেটা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে সেকেন্ড পদটা আর থার্ড পদটা রয়েছে এইটা এক্স ওয়াই তার কিউব চলো এদেরকে ভাগ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার আর এক্স কেটে যাবে তাহলে ওপরে একটা এক্স থাকবে এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কেটে যাবে তাহলে নিচে একটা ওয়াই থাকবে তাহলে যেটা অ্যান্সার বেরোলো ওপরে বেরোলো এক্স নিচে বেরোলো ওয়াই অর্থাৎ প্রথম দুটো নাম্বারকে ভাগ করে আমাদের যেটা এসছিলো সেটা হচ্ছে এক্স বাই ওয়াই আর শেষ দুটো নাম্বারকে ভাগ করে আমরা যেটা পেলাম সেটাও দেখো এক্স বাই ওয়াই তার মানে আমরা কি বুঝলাম তার মানে বুঝলাম যে এটার সাথে এটা যখন সেমি বেরোচ্ছে তাহলে এই যে তিনটে নাম্বার এরা কিসেতে আছে এরা ক্রমিক সমানুপাতিতে আছে এরা নিশ্চয়ই ক্রমিক সমানুপাতিতে আছে বোঝা গেল জিনিসটা আমি আর লিখছি না বুঝে পারলে আর তার মানে এই যে বিবৃতিটা আমাদেরকে দিয়েছে এই বিবৃতিটাও কী হবে সত্যই হবে বোঝা গেল তাহলে আমরা বারোর বিয়ের দাগে দুই অঙ্কটা বুঝে ফেললাম নিশ্চয়ই মাথা ঢুকেছে দেখো আমরা করব বারো সিয়ের দাগের একের অঙ্কটা যেখানটাতে বলছে যে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 মানে তিনটে সংখ্যার গুণফল তিনটে সংখ্যা যারা হচ্ছে ক্রমিক সমানুপাতিতে আছে তাদের গুণফলটা 64 আসবে তাহলে তিনটে ক্রমিক সমানুপাতির সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি এ বি আর ধরে নিলাম সি এই তিনটে নাম্বারকে যখন আমরা গুণ করব এ বি সিকে আমরা অ্যান্সার পাবো নাকি 64 পাবো তাহলে চলো তাই করি এ ইন্টু বি ইন্টু সি করবো করলে আমরা পাবো হচ্ছে 64
ঠিক আছে, তাই বলেছে তিনটে ক্রমিক সমানুপাতিক সংখ্যা যাদেরকে গুণ করলে a ইনটু b ইনটু c করলে আমাদের অ্যান্সার 64 আসবে, এটাই বলে দেওয়া আছে, তাহলে সেটাই আমি করেছি। আবার একটা কথা বলছে যে তিনটে নাম্বার ক্রমিক সমানুপাতিক, আরে ভাই তিনটে নাম্বার যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, a বাই b ইকুয়াল টু লিখতে পারি b বাই c, এটাই তো লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, আমরা b আর b কে গুণ করে নিলাম b স্কোয়ার পেলাম, আর a আর c কে গুণ করে নিলাম তাহলে হচ্ছে ac পেলাম, ক্রস গুণ, b এর সাথে b এর গুণ মানে b স্কোয়ার, a এর সাথে c এর গুণ, a এর সাথে c এর গুণ মানে ac, তাহলে b স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, ac পাচ্ছি, বলে এটা মাথায় ঢুকেছে। তাহলে এখান থেকে আমরা ac এর মানটা বার করে নিই, ac এর মানটা যদি বার করতে চাই তাহলে এখানে ac রাখবো, আর এই বিটা কোথায় চলে যাবে, 64 নিচে, তাহলে ইকুয়াল টু চলে আসবে 64 বাই আসবে হচ্ছে বি আসবে, তাহলে এসির মানটা কত দাঁড়ালো, এসির মানটা দাঁড়ালো 64 বাই দাঁড়ালো বি, তাহলে এই যে এসির মানটা আমরা 64 বাই বি পেলাম সেটাই এসির জায়গাতে বসিয়ে দিই, দিলেই আমাদের বির মানটাও বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসির জায়গাতে কত বসাবো বলো তো, 64 বাই বি, তাহলে এসির জায়গাতে আমরা 64 বাই বি বসাচ্ছি, তাহলে নিচে থাকা বিটা এই বি স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে এখানে বি স্কোয়ার ছিল আর একটা বি গুণ হচ্ছে, তার মানে এখানে কত চলে আসবে বলো তো, বি এর মাথায় চলে আসবে কিউব, বলো এটা বুঝতে পারলে কি না, বি স্কোয়ারের সাথে এই যে নিচে থাকা বিটা গিয়ে বি স্কোয়ারের সাথে গুণ হবে, ফলে এখানে বি কিউব আসবে, আর এই যে 64 ইকুয়াল টু আছে, ইকুয়াল টুটা লিখবো, লেখার পরে যে 64 আছে, 64 মানে কোন নাম্বারের কিউব গো, 64 মানে হচ্ছে চারের কিউব, চারের যদি কিউব করো অর্থাৎ তিনটে চারকে গুণ করো, চার ইন্টু চার মানে ষোলো, ষোলোর সাথে আর একটা চারকে গুণ করো, চারের কিউব করো, তাহলে হবে 64। এবার যদি এর মাথা থেকে কিউব তুলে দিই, এর মাথা থেকে কিউব তুলে দিই, তাহলে বি এর মান কত দাঁড়ালো, বি এর মান দাঁড়ালো হচ্ছে চার, আর এই বি এর মানটাই ওরা জানতে চেয়েছিল, কী করে বুঝলাম জানতে চেয়েছিল, কারণ দেখো প্রশ্নটা যদি তোমরা একটু দেখো ওখানে জিজ্ঞাসা করেছে এই মধ্য সমানুপাতিটা কত সেটা খুঁজে বার করি, মধ্য সমানুপাতি কত সেটা খুঁজে বার করি, সেটাই বলেছিল, তো বির মান কত দাঁড়ালো চার, তাহলে বিটাই আমাদের মধ্য সমানুপাতি ছিল, ক্রমিক সমানুপাতি তিনটের মধ্যে মাঝেরটা বি ছিল, তাহলে মধ্য সমানুপাতি কোনটা দাঁড়ালো, বি দাঁড়ালো, বির মান চার দাঁড়ালো, তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে আমরা 12 সি এর দাগের একের অঙ্কটা করে ফেললাম, দেখো এখানে যে নাম্বারটা দেওয়া আছে 12 সি এর দাগের দুই, কি বলছে এ ইস টু টু ইকুয়াল টু বি ইস টু ফাইভ ইকুয়াল টু সি ইস টু এইট, এটা দেওয়া আছে, হলে জিজ্ঞাসা করছে যে এ এর 50% ইকুয়াল টু বি এর 20% ইকুয়াল টু সি এর কত পার্সেন্ট, সি এর জায়গাটাতে শূন্যস্থান রেখে দিয়েছে, ফাঁকা রেখে দিয়েছে, তো খুব ইজি অঙ্ক, যখন পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে তোমরা জানো পার্সেন্টেজ মানে কী করতে হয়, একশোতে কত সেটা বার করতে হয়, তাহলে প্রত্যেকটা রেশিওকে আমরা 100 দিয়ে গুণ করে করে যাব, আমাদের কত পার্সেন্টেজ সেটা আরামসে বেরিয়ে যাবে। যেমন এ ইস টু টু আছে, তো এটাকে আমরা চাইলে লিখতে পারি এ বাই দুই, ঠিক আছে, এটাকে আমরা বি ইস টু ফাইভ আছে, এটাকে আমরা চাইলে লিখতে পারি বি বাই ফাইভ, এই যে ইকুয়াল টু আছে দিলাম, সি ইস টু এইট আছে, এটাকে আমরা লিখলাম সি বাই এইট, এতটা অবধি বোঝা গেল। এবার দেখো এটাকে আমাকে তো পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কী করছি, এই নাম্বারটাকে 100 দিয়ে গুণ করছি, আর এই নাম্বারটাকে আমরা 100 দিয়ে গুণ করছি, আর এই নাম্বারটাকে আমরা 100 দিয়ে গুণ করছি, এটা করাই যায়, কারণ যখন তুমি এইখানে 100 এখানে 100 আর এইখানে 100 গুণ করবে, আমরা যদি ভাবি যে এই 100টা নেই এই 100টা নেই এই 100টা নেই, তাহলে আমাদের ঠিক আগের লাইনটার সাথে মিলে যায়, তাই জন্য চাইলে যদি এখানে 100 গুণ করো তাহলে এটাতেও করতে হবে এটাতেও করতে হবে, তাহলে তিনটেতেই 100 গুণ করেছি, বোঝা গেল জিনিসটা। এবার 2 আর 100 যদি কাটি তাহলে ওপরে থাকে 50, অর্থাৎ এ এর 50%, আর 5 আর 100 যদি কাটি তাহলে বি এর দাঁড়াচ্ছে 20%, আর এটা যদি কাটাকুটি করি তাহলে কত দাঁড়াবে বলো তো, তাহলে 4 দিয়ে কাটলে ওপরে দাঁড়াবে 25 আর নিচে দাঁড়াবে 2, অর্থাৎ 25/2 মানে হচ্ছে কত বলো তো, 25/2 মানে আমি যদি এটাকে ভাঙি, 25/2কে যদি ভাঙি তাহলে 12 দুগুণে হয় 24, ঠিক আছে, নিচে থাকলো 1, তাহলে কী হচ্ছে তোমার 1 1 নামছে, 2 দিয়ে ভাগ করছি তাহলে 2টা নিচে থাকবে ওপরে 1 হবে, 12^2% গুণ করে দেখো 25/2 আসবে, 25/2টা এইটা করলে মিলে যাবে, 12^24 24 সাথে 1 মানে 25/2, বুঝতে পারলে জিনিসটা। তাহলে দেখো এ এর কত পার্সেন্ট, 50%, সেটাই লিখবো এখানে। এবার এটাকে বাংলায় লিখবো যেভাবে বইতে বলা আছে, এ এর 50%, এইভাবে লিখলাম, তারপরে ইকুয়াল টু দিলাম, দিয়ে বি লিখবো, লিখে লিখবো হচ্ছে বি এর 20%, বোঝা গেল জিনিসটা। তারপরে আবার ইকুয়াল টু দেবো, দিয়ে লিখবো সি এর 25/2, 25/2 মানে 12^1/2%, বুঝতে পারলে। তাহলে এই হলো অ্যান্সার, এ এর 50%, বি এর 20% ইকুয়াল টু হবে সি এর 12.5%, তো এটাই আমাদেরকে অ্যান্সার বার করতে বলেছিল, সি এর কত পার্সেন্ট সেটা বেরিয়ে গেল, সি এর 12.5%, তাহলে 12 সি এর দাগে দুয়েরটা হয়ে গেল। চলো এবার লাস্ট অঙ্ক যেটা আছে 12 সি এর দাগে 3, সেটা দেখব, দেখে আমরা আপাতত এখানে চ্যাপ্টারটাকে শেষ করব, এবং নেক্সট ডেতে আমরা 13 দাগ থেকে অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো এবং টোটাল চ্যাপ্টারকে শেষ করে দেবো।
চলে আসলাম আজকে লাস্ট অঙ্কতে, 12 সি এর দাগে 3, যেখানে বলছে x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি হবে x হবে, এইটা বলেছে। তাহলে x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি যদি x হয়, আমরা একটা কাজ করতে পারি, আমাদেরকে বার করতে হবে x এর মান, আমাদেরকে কার মান বার করতে হবে, x এর মানটা বার করতে হবে। তো আমরা একটা কাজ করছি, x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি তো x, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে, সেটা হচ্ছে x প্লাস 2 বাই দিয়ে মধ্য সমানুপাতির নাম্বারটা, অর্থাৎ x ইকুয়াল টু x বাই x মাইনাস 3। জানি তোমাদের অনেকের মাথায় ঢুকছে না এবং তোমরা হয়তো ভয় পেয়ে গেছো যে কী হলো রে বাবা, বুঝতে পারলাম না। দেখো এখানে যে তিনটে নাম্বার দিয়েছে সেটা কীভাবে রয়েছে একটুখানি বুঝে নাও। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার x প্লাস 2টা, x প্লাস 2টা হচ্ছে ফার্স্ট নাম্বার। মধ্য সমানুপাতি নাম্বার কোনটা, মধ্য সমানুপাতি নাম্বারটা হচ্ছে x, অর্থাৎ xটা মিডিলে থাকবে। আর লাস্ট নাম্বার কোনটা, x মাইনাস 3, লাস্ট নাম্বারটা হচ্ছে x মাইনাস 3। বোঝা গেল, বইতে যেমন বলেছে তেমনই করলাম। x প্লাস 2 নিলাম, তার মধ্য সমানুপাতি কত, x, তাহলে x লিখলাম, তারপরে থার্ড নাম্বার কোনটা, x মাইনাস 3। এবার তোমরা জানো যদি এরা মধ্য সমানুপাতিতে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করে লিখতে পারি। তাহলে x প্লাস 2কে x দিয়ে ভাগ করে লিখলাম, তারপরে এই x কে x মাইনাস 3 দিয়ে ভাগ করে লিখতে পারি। এটাই এতক্ষণ ধরে শেখাচ্ছি এতগুলো অঙ্কতে, তাহলে বোঝা গেল। এবার আমরা এটাকে ক্রস গুণ করে দেবো। তাহলে ক্রস গুণ করে দিই যদি, তাহলে কী হবে একটু দেখে নিই। দেখো x দিয়ে যখন এই x কে গুণ করব এখানে আসবে x এর স্কোয়ার, এই x দিয়ে যখন 2 কে গুণ করব এখানে আসবে প্লাস 2x, বোঝা গেল। মাইনাস 3 দিয়ে যখন x কে গুণ করব এখানে আসবে মাইনাস 3x, মাইনাস 3 দিয়ে যখন প্লাস 2 কে গুণ করব মাইনাসে আর প্লাসে আসবে মাইনাস, আর 3 আর 2 এ গুণ করলে আসবে হচ্ছে 6, ইকুয়াল টু এই x এর সাথে যখন এই x কে গুণ করব এখানে আসবে x এর স্কোয়ার আসবে, বোঝা গেল। এবার সব কিছুকে বাঁ হাতে নিয়ে আসছি, শুধু নাম্বারটাকে ডান হাতে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে কত থাকছে, এখানে x স্কোয়ার ছিল, x স্কোয়ার থাকছে, প্লাস 2x আর 3x এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে মাইনাস x, বোঝা গেল। দেখো 2x থেকে 3x বিয়োগ হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তাহলে মাইনাস x থাকবে, প্লাস x স্কোয়ারটা এই পাশে আসছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। মাইনাস 6টাকে যদি ওপাশে পাঠাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস 6, এখানে 6-এর আগে মাইনাস ছিল, ওপাশে গেলে প্লাস 6 হয়ে যাবে, বোঝা গেল জিনিসটা। তাহলে দেখো এখানে প্লাস x স্কোয়ার আর এখানের মাইনাস x স্কোয়ার কেটে যায়, তাহলে আমরা চাইলে এটাকে লিখতেই পারি মাইনাস x ইকুয়াল টু লিখতে পারি 6, বোঝা গেল। আমরা এইখান থেকে মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে x ইজ ইকাল টু মাইনাস 6, এখানের মাইনাসটা x এর আগের মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস 6 হয়ে গেল। তাহলে x এর আগে প্লাস আর ওইটার আগে মাইনাস চলে আসলো, তাহলে x এর মান কত বেরোলো, মাইনাস 6 বেরোলো। আমাকে এটাই বার করতে বলেছিলো যে x এর মান কত হবে, তো বেরিয়ে গেলো x এর মান, যেটা বেরোলো কত, মাইনাস 6 বেরোলো। আশা করি তোমাদের কাছে অঙ্কটা ক্লিয়ার করতে পারলাম। 12 সি এর দাগের 3 অবধি আমাদের অঙ্কটা আজকে এখানে সমাপ্ত করা হলো। আমরা পরের দিন 13 দাগ থেকে অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং আমাদের পাশে থেকো বেল আইকনটাকে প্রেস করে দিও এবং খুব ভালো থেকো সবাই, পরীক্ষা খুব ভালো করে দিও। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো, নমস্কার।